বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরকে বাড়ির বাইরে খেতে দিলে কি কোনো গুনাহ হবে না বরং নেকি হবে বরং নেক বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না যদি কুকুর রাখেন সাধারণ কুকুর মুআল্লাম ট্রেন কুকুর নয় এমনি কুকুর রেখেছেন তাহলে প্রতিদিন এক কিরাত কমপক্ষে না হলে দুই কিরাত করে নেকি কমবে যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর বাড়ির বাইরে যদি থাকে আর যে কোনো পশু পাখিকে যদি আপনি কিছু খেতে দেন তাতে সওয়াব রয়েছে এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে অন্যান্য হাদিসের কিতাব সহিহ বুখারীতে দুই জায়গায় রয়েছে হাদিসটি এক জায়গায় হচ্ছে 5550 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক মহিলার কথা যে সে মহিলা কি করেছিল একটা পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল আর সেই মহিলা ছিল অসতী মহিলা চরিত্রহীনা মহিলা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তার এই নেকির মূল্যায়ন করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন হাদিস জানা আছে হাদিসের বাক্য তখন সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমিল আজরান এই পশু পাখিকে যদি আমরা খেতে দিই পানি দিই তাতে আমাদের কোনো নেকি আছে কোন সাহাবী জিজ্ঞেস করছেন তখন বললেন রাসূলুল্লাহ শুধু পশু পাখি না কীট পতঙ্গ পোকা মাকড় ফি কুল্লি জাতে কাবেদিন রাতবাতিন সাদাকা আজরুন ফি কুল্লি জাতে কাবেদিন রাতবাতিন আজরুন বা অন্য রয়েছে সাদাকা রয়েছে প্রত্যেক এমন জীব যার মধ্যে প্রাণ রয়েছে প্রত্যেক জাতে কাবেদ কাবেদ মানে হচ্ছে কলিজা কাবেদ মানে কি কলিজা আর রাতব মানে হচ্ছে তাজা সতেজ সজীব সতেজ কলিজা মানে যার প্রাণ রয়েছে প্রত্যেক প্রাণী যে কোনো প্রাণীকে যদি তুমি খেতে দাও পানি দাও তাহলে তাতে আজর রয়েছে নেকি রয়েছে সাদাকা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতরাং কুকুর যদি বাড়ির বাইরে থাকে তাহলে খেতে দেন কোনো অসুবিধা নেই পানি দেন কোনো বরং দিতে হবে জি যাতে করে মরে না যায়